শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি হাসান শনিবার দুপুরে আইন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচারক ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল সচিবালয়ে নিজ দফরে আইন উপদেষ্টা সাংবাদিকদের বলেন পরবর্তী প্রক্রিয়া হচ্ছে আইন উপদেষ্টা হিসেবে আমার স্বাক্ষরে পদত্যাগপত্রটি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের দফতরে যাবে তিনি এখন রংপুর বা সম্ভবত বিমানে আছেন তিনি নামার পর তার সম্মতি সাপেক্ষে এটা রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেওয়া হবে রাষ্ট্রপতি এটা গ্রহণ করলে কার্যকর হবে এরপর নতুন প্রধান বিচারপতি নিয়োগের প্রক্রিয়া শুরু হবে এ বিষয়ে আমি আর কিছু বলতে চাচ্ছি না কে হচ্ছেন নতুন প্রধান বিচারপতি জানতে চাইলে তিনি বলেন সেটা আমরা বলবো না তবে একটা জিনিস বলবো প্রধান উপদেষ্টার মতামত গ্রহণ করব। কনসার্ন যারা আছেন তাদের সাথে কথা বলবো আমার মন্ত্রণালয় থেকে যদি এ বিষয়ে কোনো ভূমিকা রাখার থাকে চেষ্টা করব সবচেয়ে গ্রহণযোগ্য সৎ এবং নিরপেক্ষ একজন মানুষকে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ার আন্দোলনকারী ছাত্রদের আপিল বিভাগে আরও কয়েকজন বিচারপতি পদত্যাগের দাবি ছিল সাংবাদিকরা এই ব্যাপারে জিজ্ঞেস করলে আসিফ নজরুল বলেন আপিল বিভাগের আরও যারা আছেন তাদের পদত্যাগের দাবির কথা আমি শুনেছি শুনেছি অন্যান্য পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তবে এখনও পদত্যাগ আইন মন্ত্রণালয় আসেনি